हेलो, हेलो আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, রাজু শুনতে পাচ্ছ? রাজু, হ্যালো রাজু, শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ওই দোষটা আমারই, আমার যা খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে উইডের কয়েকটা কয়েকটা উইডের মরফোলজি আমরা দেখেছিলাম। ওই ক্লাসে বেশিরভাগ উইডেরই ছবি ছিল না। আমি বলেছিলাম যে সামনে ক্লাসে ছবি দেখাই ক্লাসটা শেষ করে দেবো। আমার নোট যেই কটার ছিল আর কি, এই কটারই আমি ছবি কালেকশন করেছি, আর অন্যান্য যে যেগুলো উইথ ছিল এগুলোর তো ছবি আমরা আগেই দেখেছি। এখানে সাথে ছবিটা থাকলে মরফোলজি শিখতে সুবিধা হয়। আমরা এই ছবিটা গত ক্লাসে দেখেছি, এটা হলো মুথা। তাহলে মুথা দেখো, এটা কিন্তু খুব খাটো হয়, দেখেন লিপশিট নিচে, লিপশিট নিচে, এবং সবগুলা লিপশিট একত্রে মিলে সিউডো স্টেম তৈরি করে, এটা ছোট খাটো হয়। আর এটা হইলো স্টেমের আপার মোস্ট ইন্টারনোড, এইটার মাথায় তোমার ইনফ্লোরেসেন্স। আর আমরা বলছিলাম যে সেচ জাতীয় আগাছা যেগুলো আছে এগুলার ইনফ্লোরেসেন্স নিচে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা লিফলেট থাকে, ছোট ছোট পাতা। আচ্ছা তাহলে এইটা আমাদের মুথার পাতা লম্বা হয় আর হলদে মুথার পাতা একটু খাটো হয়। এইটা হইলো মুথা, দেখে মনে হয় এটা হইলে মুথা, এই এই দুইটা হলদে মুথা, অথবা না এগুলো চারা একই গাছের। এই যেগুলো নাট, এই জন্য এটাকে নাট সেজ বলে। আর ফুলের কালার পার্পেল বলে, পার্পেল কালার বলে, এই যে পার্পেল কালার, এই জন্য এটাকে পার্পেল নাট সেজ বলে। তাহলে দেখো আমরা এই যে রুট গুলা দেখো, এগুলো ফাইব্রাস রুট সিস্টেম, পাতা আমরা দেখেছি, আমরা বলেছিলাম ড্রুপিং টাইপের হয়। দেখো ড্রুপিং টাইপের পাতা, এই যে সোজা হয়ে নিচের দিকে নুয়ে পড়ে পাতা, এগুলাকে ড্রুপিং টাইপ করে। আমরা হলদে মুথা গত ক্লাসে ছবি এরকম দেখতে পাইনি। দেখো হলদে মুথা, এই যে লিপস্টিকটা কিন্তু লম্বা হয় ওইটা সাইড, পাতাগুলা ছোট, পাতাগুলা খাড়া। আর এই যে ফুলটা, ফুলটা কিন্তু ইয়েলো কালার হয় হলদে মুথা। হলদে মুথা এখানে নাট আসে না, দেখো পরের একটা ছবি আছে, এখানে নাট আছে, এইটা তো নাট আছে, এই যে দেখো এই ছবিটা নাট, এই যে নাট, এটা হলদে মুথা, যে হলুদ ইনফ্লোরেসেন্স। এইটা আবার হাতে মনে হয়, মনে হয় হাতে এঁকেছে, এটা আবার পাতা লম্বা দেখাচ্ছে। তো আমাদের দেশে যেগুলো আছে এগুলো পাতা লম্বা না, কানাই বাসী, এগুলো আমরা আলোচনা করেছি, ছবি দেখি নেই। কানাই বাসী আমি দেখলাম কয়েকদিন আগে মাঠে গিয়ে, অনেক রকমের আছে। দেখো এটা পাতা কেমন নৌকার মতো লম্বা, আর এইটা পাতা অনেকটা রাউন্ড এগ টাইপ, এরকম মাঝামাঝি আছে, কিছু আছে পাতা আরো চিকন। এর মধ্যে এইটার স্টেম মোটা, এইটার স্টেম চিকন, আবার এর সাথে চিকন স্টেম আছে, ফুলগুলা খুব সুন্দর।
তারপরে এই একটা দুইটা উড, এখানে দুইটা আগাছা থাকবে, যাক এটা হইলো তোমার ত্রিপাত্রিক, ত্রিপাত্রি লিগোমিনিসিপেল, ত্রিপাত্রি আর আমরুল শাক, এই দুইটা পার্থক্য করা খুবই কঠিন। পাতা তো পার্থক্য করতে পারবে না, গাছটাও পার্থক্য করতে পারবে না। এখন আমরুল শাক যেখানে একটু পানি পায় সেখানে লম্বা হয়, এই যে পেটিওল যেটা এটা আরো লম্বা হয়, আর আমরুল শাক যখন ড্রাই ল্যান্ডে জন্মে তখন এরকমই দেখতে। এই দুইটা ক্রপ আসলে সেপারেট করা কঠিন, তবে তুলনামূলক ভাবে এই ইয়ের ত্রিপাত্রি শাকে, ত্রিপাত্রির এই এই যে এই যে ইন্টারনোড এগুলো খাটা হয়, পেটিওলটা খাটা হয়, এই একটা পার্থক্য। বেশি পার্থক্য হলো ফুলে, দেখো এটার ফুল কিরকম, আর আমরুল শাকের ফুল হবে উজ্জ্বল হলুদ বা অন্য কালার হইতে পারে, স্টার শেপ। আর এইটা দেখো তোমার এই শিম গাছে ফুলের মতো, এই ফুল দেখার পরে আমরা আসলে অ্যাকচুয়ালি দুইটাকে আমরা সেপারেট করতে পারি। এছাড়া আগে সেপারেট করা খুবই কঠিন, চেহারায় গ্রোথ নেচার অনেকটা একই রকম। আচ্ছা তাইলে এটা গেল তোমার ত্রিপাত্রি। কাটানটের ছবি আমরা গত ক্লাসে দেখাইতে পারি, এই যে কাটানটে চেহারাটা মনে রাখো, এই যে মাথায় ফুল থাকে, পাশে অনেক ফুল থাকে, যখন ব্রাঞ্চ হয় তখন পাশে ব্রাঞ্চে ঠিক এরকম ব্রাঞ্চ হয়, পাশে ফুল থাকে একেবারে। এটা হলো টার্মিনাল ইনফ্লোরেসেন্স, এটা সবচেয়ে বড় থাকে। এবং দেখো এই যে লিফ এক্সিল যেটা, এই এক্সিলে কাটা আছে এবং এক্সিলের ভিতরে কিন্তু এই যে এখানে ফ্লাওয়ার আছে, ইনফ্লোরেসেন্স আছে, এগুলো একটু সেসাইল, স্টক ছোট আর কি, এই জন্য কম্প্রেসড। এই যে এটা ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চে এইটার মতো মাথায় গিয়ে এরকম ফুল আসে। এটা কাটানোটে আমরা রুট এগুলো আলোচনা করেছি গত ক্লাসে, আজকের আলোচনা করব। আমরা বলেছিলাম পানি লং, দেখো এই যে আমরা রান্না করি লবঙ্গ, এই যে এইটা দেখতে এই লবঙ্গের মতোই। আমরা আরো বলেছিলাম যে এইটার কিন্তু অনেক স্পেসিস, আমাদের মাঠে যদি তুমি যাও অনেক স্পেসিস, এবং একটা স্পেসিস আছে এটা পানিতে ভাসে, তোমার ওই যে ইয়ের মতো সাপলা না ঠিক ক্যালেঞ্চার মতো, ক্যালেঞ্চা বা ওই যে কলমি শাক এগুলোর মতো পানিতে ভাসে, কলমি শাকের মতো। এবং এটা ভাসার জন্য ফ্লোটিং রুট আছে, আবার পানি যখন না থাকে তখন নর্মালি মাটিতে হেলেঞ্চার মতো বড় হয়ে যায়, কানে বাসির মতো বাড়তে থাকে, এরকম ফুল আছে, এরকম পানি লং আছে। এইটার আমাদের মাঠে তোমরা হয়তো চার পাঁচটা স্পেসিস পাইবা, চার থেকে পাঁচটা, যে কোনো একটা শিখলি। টোপা পানা গতকাল সঙ্গে আলোচনা করেছি, টোপা পানা এইটা ওই যে অফসেট দেখো, এই যে এইটা হলো অফসেট, এইটা হলো মাদার প্লান্ট, এইটা হলো স্টোরম, এই যে আমার কার্সারের মাথায় দেখা যায় যে পানিতে দেখে যে মূলগুলা দেখা যায়, এই মূলগুলো এখানে বেশি করে অন্য একটা মূল নিয়ে আসছি গাছের, এইটা সব জায়গায় আছে, আমাদের পুকুরে আমাদের ধানের ক্ষেত্রে সব জায়গায় দেখতে লেটুস, লেটুসের মতো মনে হয় আর কি, লেটুস পাতা যেরকম হয় এরকম। এইটা হলো তোমার টোপা পানা, আর একটা আছে ক্ষুদি পানা, এটা শেওলার মতো একেবারে ছোট ছোট পাতা, ওইটাও কিন্তু তুমি যদি বড় করে লার্জ করে দেখো তাহলে দেখতে কিন্তু এরকমই হবে, কিন্তু এত পাতা হয় না, ওইটা দুইটা তিনটা পাতা থাকে, এবং এই যে মূল, মূলটা এত ডেভেলপ না, ছোট্ট একটা মূল থাকে এই, তবে ওইটা খুব মাল্টিপ্লাই করে উপরের উপরে সারফেসে, ধান খেতে সারফেসে পুরো ডেকে দেয়, এজোলার মতো, তোমরা এজোলা দেখেছো, এজোলার মতো। এইটা হইলো তোমার টোপা পানা, এগুলার বৈশিষ্ট্য হইলো এগুলোর স্টেম তুমি দেখবা না, যে স্টেম কোথায়, স্টেম হইলো একেবারে কমপ্রেসড, এই এই জায়গাটা, এই যে আমার কার্সারের মাথায় এখানে স্টেম
গুলা কম্প্রেসড স্টেম থেকে তোমার নোড আছে, নোড গুলা খুব ঘন, এত ঘন প্রত্যেক নোডে পাতা আছে, ফলে এই পাতাগুলা বড় হয়, নোড গুলা আর বড় হয় না, ইন্টারনোড গুলা বড় হয় না। এবং ঠিক এই যে এই যেখানে তোমার নোড গুলো কম্প্রেসড অবস্থায় থাকে তার নিচ থেকে নোড গুলা বেরোয়, এবং এরা তোমার এই যে পানি, এই পানি থেকে তোমার নিউট্রিশন নেয়। আমরা ধান খেতে যে নিউট্রিশন অ্যাপ্লাই করি, তারপরে মাছের পুকুরে যে নিউট্রিয়েন্ট অ্যাপ্লিকেশন করি, তো ওগুলো পানিতে মেশানো থাকে, ওইখান থেকে তারা এই নিউট্রিশন নেয়। এগুলো উইট, এই কারণে উইট মাছের জন্য উইট, কারণ তারা পুরা সারফেসটাকে কাভারেজ দেয়, এবং পানির নিচে যে পন্ডের যে বটম আছে সেখানে মাটি আছে ওই পর্যন্ত সানলাইট পৌঁছায় না, আর ওখানে সানলাইট যদি না পৌঁছায় তাহলে মাইক্রোফ্লোরা যেগুলো আছে মাইক্রোফ্লোরা ওগুলাতে ফটোসিনথেসিস হয় না, ওগুলা গ্রো করে না, মাছের খাবারও কমে যায়। আবার এই সূর্যের আলোর অভাবে মাইক্রোফনা যেগুলো আছে এনিমাল আর কি, যেগুলো মাছের খাবার, এগুলোর নানান রকম রোগ বালাই হয়, ওদের প্রোডাকশন কমে যায়, এই জন্য এগুলা উইট। পুষ্টি শাক আমরা এই কাছাকাছি দেখতে আমরুল শাক, আমরুল শাক হয়েছে যেটা ত্রিপাত্রীর মতো, আমরুল শাক যখন ভালো ময়েশ্চার পায় তখন অনেকটা দেখতে এরকমই হয়, ওদের চেহারাটা ভিন্ন, পার্থক্য হইলো ওইখানে তোমার তিনটা লিফলেট আর এখানে চারটা লিফলেট, আর এই যে পেটিওল দেখতেছ এটা একটা কম্পাউন্ড লিফ, এই পেটিওল আমরুল শাকের অনেক লম্বা, অনেক লম্বা। আর আর হলো এই যে দেখো, এই যে এইগুলো হলো ফুল, ফুল ফল, এই তোমার এই শুষ্ণী শাকের ফুল ফল অনেক সময় পানির নিচে থাকে, আমরুল শাকের উপরে থাকে, লম্বা হয়ে উপরে উঠে আসে, ওখানে ফুল ফটে, আমরা যে ফুল ফটো দেখতে পারি আমরা, এর একটা ক্লাসে দেখিয়েছি, দেখ পরের ক্লাসে পরের একটা ছবি আসে আমি দেখবো। এই দেখো এইভাবে শিকড় থাকে, এইটা যখন এই পানিতে ভাসে তখন এইরকম পানির ভিতরে শিকড় থাকে, আবার যখন মাটিতে থাকে তখন অন্যান্য প্লান্ট যেভাবে মাটিতে রুট গজায় এভাবে, আর এটা দেখো প্রতি নোট থেকে পুরাতন নোটগুলার থেকে রুট গজায় এদিক থেকে, দিস ইজ এ ক্রিপার, ক্রিপার উইট দুর্বার মতো, এগুলো ডেঞ্জারাস এবং ইনভেসিভ, তোমার ধান খেত পুরো ছেড়ে দিতে পারে এই আমরুল শাক, আমরুল শাক তোমার সুস্থ শাক, মূল হইলে এরকম, এগুলো সবই তোমার ফাইব্রাস রুট সিস্টেম, পাতা এরকম, এবং এগুলোর বীজ আছে, বীজ দ্বারা তোমার বংশ বিস্তার করে, আর এই যে এখানে যে নোড আছে এই নোড দিয়ে মানে স্টেম কাটিং এটা দিয়েও বংশ বিস্তার করে, এগুলোর অফসেটও আছে, ওই যে আমরা আমরুল শাকের অফসেট দেখেছি, তার জন্য অফসেট দেখলাম, টোপা পানা এগুলারও অফসেট আছে, তো এইভাবে অফসেট দিয়ে এগুলো আবার রাইজম আছে, যখন মাটির নিচ দিয়ে গ্রো করে তখন স্টেমটাকে আমরা রাইজম বলি, ওই রাইজম দ্বারাও তোমার প্রোপাগেশন করে। এখন তোমরা যখন মরফোলজি লিখবা প্রথম শুরু করবা কি থেকে, যে ফর এক্সাম্পল রুট থেকে শুরু করলা, তারপরে স্টেম বললা, তারপরে লিফ বললা, লিফ কিন্তু ল্যামিনা বলবা, এই লিফ পেটিওল বা লিফ শীত এগুলো বলবা, এরপরে তোমরা ফ্লাওয়ার এবং ফুলে যাইবা, পাতা কিরকম, স্টেম দেখতে কিরকম, এগুলো একটু ভালোভাবে ডিসক্রিপশন করতে হবে, তাইলে নাম্বার মিলবে, ভালো নাম্বার মিলবে। আচ্ছা আমরা এখানে শুষ্ণ শাক দেখলাম, এই যে আমরুল শাক, আমরুল শাক ওই যে ত্রিপাত্রি, আমি ওই ছবিটা উপরে ছবিটা এখানে নিয়ে আসছি পার্থক্য বোঝানোর জন্য, দেখো আসলে খুব একটা পার্থক্য নাই, তবে একটা আরেকটা পার্থক্য আছে, দেখো এই যে ইয়েটা পাতাটা, পাতাটা এখানে একেবারে গোল, এখানেও গোল হয়, এখানে গোল হয়, আবার এখানে হার্ট শেপ হয় পাতার মাথায়, তো আবার দেখো এই পাতাটা গোল, এই পাতাটা গোল, তো বিভিন্ন রকমের হয় আমরুল শাকে, আমরুল শাক এবং ত্রিপাত্রি আসলে একটা থেকে আরেকটা পার্থক্য করা কঠিন, শুধু ফুলটা দেখো, এইটা ফুল কত সুন্দর, এইটা সুন্দর, তো এইটা হলো স্টার শেপ, যে মূলা, মূলা জাতীয় যেগুলো আর কি, মূলা জাতীয় এগুলো কি বলে,
মনে হয় না কি ফুল যেন বলে, কি বলে, এইটা হলো শিমের ফুলের মতো, এইটা হলো মূলার ফুল, লুসিফেরি বলে না, ঠিক আছে আমার মনে নেই, ক্রস লুসিফেরি। এটা আমি ছবিটা মনে হয় কয়েকদিন আগে তুলেছি আমাদের মাঠ থেকে, আমার হাত দেখা যায় এই ছবিটা, দেখো এই শিয়ালের মতো লেজ আছে, এই যে ইনফ্লোরেসেন্স যেটা, এইটা শিয়ালের লেজের মতো, এইটা হলে তোমার এই গ্রাউন্ড নাট, কার যেন একটা ছাত্র বা ছাত্রীর এক্সপেরিমেন্ট আছে কোনো মাঠে, গ্রাউন্ড নাট এই মাঠ থেকে তুলেছি। এই যে দেখো এই অনেকটা দেখতে কিন্তু ধান গাছের মতোই পাতা, বোঝা যায় না ফুল না হইতে আসলে, এই যে শিয়াল লেজা, তারপরে শ্যামা, এরপরে তোমার ওই কি বলে ফুলকা, এগুলো কিন্তু দেখতে অনেকটা একই রকম, এমনকি কাক পায়াও আসলে বোঝা যায় না। ফলে চাপড়াটা বোঝা যায় জন্য চাপড়াটা মাটিতে হরাইজন্টালি গ্রো করে, আর এগুলো সব খাড়া, খাড়া বলে মনে হয় এটা ধান গাছ, সেটাকে ফুল না ফুটতে এটা বোঝা যায়। সবই অনেকটা ধান গাছের মতো, আমি দেখি একটু বাড়াইয়া দেখি, মূলটা দেখি, মূল রুট কমলের ছবি তুলব এক সময়, আস্তে আস্তে তুলব সব, এটা আর দেখবো না, তাইলে আমরা এটা একটু বাড়াই দেখি, এই যে এটা আমি আর এখানে ফুলের ছবি আনি নিয়ে আস আমার কাছে, এখন অনেক ছবি আছে, সরি। দেখো একটা উইড, এইটা এমন একটা উইড, এই উইডটা মনে হয় পদদলিত হবার জন্যই গ্রোথ, আমাদের মাঠে যে মেইন রোডটা আছে মাঠের মাঝখান দেখবা, এখানে তো হাঁটে সবাই, আমি ওখান থেকে ছবিটা তুলছি সপ্তাহ খানেক আগে, এটাকে একটু ছোট করি আরো, ছোট করে কোথায় পারি না, এই যে ডেকে গেছে ওটা, ডেকে গেছে আমি পারতেছি না, দেখো এই যে আমি ইয়ে থেকে তুলেছি আমাদের ফার্মের মাঝখান থেকে, এই মানুষ সেখান দিয়ে হাঁটা চলা করছে তারপরে সে মরছে না, এর কারণ হইল যে এইটা এই ইয়েগুলা হুল হুল আকারে বা এক জায়গা থেকে তোমার চতুর্দিকে এই এরা এই টিলার প্রোডাকশন করে, দেখো এই যে এই যে মাঝখানটা চারদিকে ছড়াইয়া যায়, আর এটা বৈশিষ্ট্য হলে আমি এর আগের ক্লাসে বলেছিলাম, এইটার যে পাতা লিপ শীত এবং স্টেম এগুলো চ্যাপটা, চ্যাপটা থাকার কারণে তুমি পাড়ায়ও এটাকে ভাঙতে পারবে না, স্টেম খুব শক্ত হবে, আর মূলগুলো তো খুবই তুমি হাত দিয়ে তুলতে পারো না, অসম্ভব ব্যাপার, মূলগুলো ডিপে যায় এবং এত মূল, ফাইভ ডাজ রুট সিস্টেম প্রচুর। এখন এখানে ফুল মনে হয় দেখা যায়, ফুল একটা বড় করলে ফুল দেখা যায় তো, এটা বড় করতে পারছি না আমি, এই যে এটা চাপড়া, চাপড়া দেখি নিচে, আমি ওই যে ইয়ে হারমোনিয়াম করেছিল যারা তাদের কাছ থেকে ছবিটা নিয়েছি, দেখো চ্যাপটা, চ্যাপটাকে এই যে এই স্টেম দেখাও যায়, স্টেম লিপটির দ্বারা ঢাকা, এই যে এই পাশ থেকে আবার এই টিলার গজাচ্ছে, এইভাবে টিলার গজায়, এটার থেকে আবার টিলার গজাবে, পরে চারদিকে টিলার গজায়, এবং পরে মাদার প্লান্ট যেটা এটা প্রথম ফুল ফোটে, যে এইরকম ফুল, দেখো ফুল গাছ যদিও হরাইজন্টালি গ্রো করে মাটির সাথে, কিন্তু ফুলটা উপরের দিকে চলে আসে রাজহাঁসের গলার মতো, এই জন্য এটাকে গুজ গ্রাস বলে। এই যে দেখো এই এইটা ফুল আসার আগের অবস্থা, এই দেখো ফুল বেরোচ্ছে, এই ছবিটা আমি মনে হয় কয়েকদিন আগে তুললাম, মেহগনি গাছ থেকে, মেহগনি গাছ থেকে গোড়া থেকে চাপড়া। আচ্ছা এখন এই একটা ছবি, এটা সবাই তোমরা চিন, এটা মনে হয় সপ্তাহখানে গেল তোলা, দুর্গা
আমরা অনেক উইড আছে, যেমন নাকি তোমার শ্যামা, তারপরে ফুলকা, এরপরে বনচিনা, তারপরে আঙ্গুলি, বিশেষ করে আঙ্গুলি এবং ফুলকা। আঙ্গুলি এবং ফুলকা এইগুলো যখন সিডলিং অবস্থায় থাকে বা এখনো ফুল ফোটার আগ পর্যন্ত মনে হয় যেন দুর্গা, আমরা আমি ভ্রম করি ফুলকা। দুর্গার সাথে ওগুলোর মেইন পার্থক্য হলে দেখো দুর্গার পাতা খুবই ছোট, দুর্বার পাতা খুবই ছোট, আর আঙ্গুলি ফুলকা এগুলার পাতা ধান গাছের পাতার মতো বড়, মেইন পার্থক্য। আর দুর্বার ফুল দেখো এখনো কিন্তু ফোটে না, আমাদের মাঠে গিয়ে তুমি একটাও ফুল পাইবা না, এর কারণ হলো দুর্বার ফটোসেনসিটিভ। এটা আরো পরের দিকে আমার মনে হয় আরো মাসখানিক পরে এক দেড় মাস পরে দুর্গার ফুল, দুর্বার ফুল তোমার ওই যে ছোট আঙ্গুলির মতো ফুল, ছোট আঙ্গুলি সে ছোট, ছোট আঙ্গুলি পুরো বড়, বেশিরভাগ ক্ষেত্রে তোমার তিনটা স্পাইক থাকে। সে যাকে দুর্বার মরফোলজি আমরা একটু শিখিনি, দেখো এটা হলো রুট, এই যে এখানে রুট, রুট এখানে এত ঘন হয়ে জন্মায়, এটাতে আমি একটা ব্রাঞ্চ নিয়ে আসছি। এখানে রুট যখন গজায় তখন তোমার প্রথম দিকের যে নোট গুলো বা ইন্টারনোট গুলো এগুলো খুব কম্প্রেসড অবস্থায় থাকে, প্রত্যেক নোডেই রুট থাকে, যার ফলে তুমি যদি এটাকে শাবল দিয়ে তুলে ভালোভাবে যদি দেখো দেখবা জাস্ট মনে হয় যেন এটা রুট, এখানে কোনো স্টেম নেই। আমরা ধান গাছ তুললে যেমন গোড়ায় দেখি যে শুধু রুট, এখানেও তাই রুট মনে হয়, আসলে রুটের ভিতরে অনেক নোড আছে, তারপরে এটাকে বলা হয় রুট স্টক, দুর্বার রুট স্টক আছে, রুট স্টক। এই রুট স্টকে যে নোট গুলো আছে এখান থেকেও বার আছে, এই বার থেকে তারা প্রপাগেশন করে, এ একটা গেল। এখানে যে বীজ হবে এই বীজ থেকে তারা প্রপাগেশন করে, তাহলে দেখো আমরা রুট স্টক চিনলাম আর কি। এরপরে এই যে এখান থেকে দেখবা আবার এখান থেকে এই যে বাদ গজাবে রুট স্টক থেকে, এই বাদ মাটির নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে গিয়ে এক জায়গা থেকে আবার আর একটা বাদ গজায়, তাহলে মাটির নিচ দিকে যখন কোনো স্টেম যায় তখন স্টেমটাকে আমরা কি বলি, মডিফাইড স্টেম, দ্যাট উই কল, বলো আদা হলুদ রাইজোম। তাইলে এই দুর্বার রাইজোম আছে। এখন এইখান থেকে এই যে একটা নোট দেখো, এই এই দুর্বাটা যখন বড় হবে এইখান দুর্বা কিন্তু খাড়া হয় না, দুর্বা মাটির সাথে শুয়ে শুয়ে গড়ায় এবং এইখান থেকে মূল গাজায়, মূল গাজায় মাঠের ভিতরে ঢুকায় দেয় প্রত্যেক নোট থেকে। দুর্বায় হইল ক্রিপার উইডের সবচেয়ে ভালো এক্সাম্পল, যে পুরাতন নোটগুলা থেকে সে মূল গাজায়, গজায় মাঠের ভিতরে ঢুকায় সব শক্ত পোক্ত হয়, কিন্তু এই যে নতুন যে নোটগুলো আছে এখানে কিন্তু মূল থাকে, এটা মাটির করা যেন লিখেও করে। তাইলে যে এই যখন এই নোটগুলো পুরাতন হয় এখান থেকে এখানকার বাদগুলো আবার গজায়, এখানে বাদ থাকে, বাদ গজায় আবার এইদিকে নতুন ব্রাঞ্চ তৈরি করে, যখন গজায় তখন যখন সামনের দিকে আগায় তখন ওই স্টেমটা হরাইজন্টালি মাটির উপর দিয়ে গ্রো করবে, তখন এটাকে বলা হয় স্টোলন। তাহলে এই স্টোলন দ্বারাও তারা প্রপাগেশন করে, তাহলে বীজ দ্বারা প্রপাগেশন করে, তারপরে রুট স্টক দ্বারা প্রপাগেশন করে, রাইজোম দ্বারা প্রপাগেশন করে, আর স্টোলন দ্বারা প্রপাগেশন করে। আর আমরা যখন জমি চাষ দিই তখন তো কেটে ছিঁড়ে যায়, কারণ এটা মাটির সাথে লাগা থাকে, তো মই দিলেও এরা সবগুলো উঠে আসে না, অর্ধেক থেকে যায়। এই যে এখানে যে বার থাকবে এই বার থেকে আবার দুর্বা গ্রো করে, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে এই দুর্বা তুমি পাইবা না, সব দেশেই আছে, ঠান্ডা গরম সব দেশে। তাইলে রুট হইল ফাইব্রাস রুট সিস্টেম, আর দুর্বার আর একটা ইয়ে হইলে হ্যাবিটেট হইলে ওটা ড্রাই সয়েল বা একটু ওয়েট সয়েল, ওয়েট সয়েলে ভিগোরাস গ্রোথ থাকে, ড্রাই সয়েলে জার্মিনেশন করে,
কিন্তু পানি সহ্য করতে পারে না। এই জন্য কোনো মাঠে দুর্বার যদি দমন করতে হয় তোমরা দুবাইয়ে দমন করো। এখন পাতা কিরকম, পাতা দেখো পাতা লিনিয়ার তবে শর্ট। লিনিয়ার আমরা গত ক্লাসে বলেছি এটা হলো সরল রেখার মতো, দেখো সরল সরল রেখার মতো। আর ভেনেশন কিরকম, ধান গাছের মতো, ভেনেশন ধান গাছের মতো, তার মানে হলো প্যারালেল ভেনেশন। ভেনেশন তো মনে আছে না, শিরা বিন্যাস, এইন অ্যারেঞ্জমেন্টস অফ এইন অন দা লিফ, তাহলে এইটা হলো ভেনেশন। আচ্ছা দেখো এইটা হলো ল্যামিনা, ল্যামিনা। আর এই এখান থেকে এই পর্যন্ত এই পাতাটার নোট হইলো সরি, এই পাতাটার নোট হইলো এইটা, আর এই পাতার নোট ভিতরে ঢুকানো। তাহলে এভাবে দেখা যায় দূর্বাকাশের, দূর্বাকাশের প্রায় অর্ধেকটা তোমার এই লিপছাদ দ্বারা ঢাকা থাকে, বাকি অর্ধেকটা ওপেন থাকে স্টেমটা। স্টেম মানে ইন্টারনোট। এই দূর্বা তোমরা দেখেছো, দূর্বা এর স্টেমটা খুবই স্মুথ, পাতা কিছু হেয়ারি, এত স্মুদি মনে হয় দূর থেকে, আসলে হেয়ারি। আর এই যে স্টেম দেখো, স্টেমের নানান রকম কালার হয়, গ্রিন হইতে পারে, পার্পল হইতে পারে, ইউলোয়েস হইতে পারে, এগুলো অনেক জাত আছে, দূর্বার অনেক জাত আছে। তো তাইলে স্টেম গেল, আর বীজগুলো খুবই ছোট। এটা তোমার যে ইয়ে আছে, লাল শাকের বীজ আছে, তার 10 ভাগের 1 ভাগ আরো অথবা 20 ভাগের 1 ভাগ, আমি নিজেও দেখিনি, হাতে নিয়ে অবশ্যই দেখিনি, খুবই ছোট হবে, কারণ ওটার এই ইনফ্লোরেসেন্সও খুব ছোট, বীজগুলো খুবই ছোট, বীজ দ্বারাও এটা প্রোপাগেশন করে। তাহলে আমরা দূর্বা শিখলাম, আর এই যে দূর্বার ফুল দেখো, এখানে চারটা, তিনটা হয় বেশিরভাগই, তিনটা হয় চারটা হয়। এই যে দেখো নিচে পাতা, পাতা দেখা যাচ্ছে, এই পাতাগুলো, পাতা বড় হয় না, এরকম ছোটই থাকে। এদের সাথে তোমার শ্যামা, তারপর আঙ্গুলি, এগুলোর পার্থক্য হলো দূর্বার পাতা কখনো বড় হয় না, দূর্বার পাতা সবসময় ছোট থাকে। পাতা লম্বা হইলেই বুঝবা যে এটা হয় আঙ্গুলি, না হলে তোমার কি বলে ফুলকা। আমি মাঠে এলাম, দেখলাম এই দুইটার সাথে দূর্বার অনেক, আর দূর্বার স্টেম ন্যারো, আঙ্গুলি তারপরে ফুলকা এগুলো একটু মোটা হয়। তোমার ফুলকা যেটা এটা স্টেম আঙ্গুলির সাথে মোটা হয়, আবার যে বড় আঙ্গুলি আছে ওটা ওটা আবার ইয়ার মতো মোটা হয়, ফুলকার মতো মোটা হয়। সে যাক, তারপরে দেখি কোন উইড আসে, এটা হলো কাক পায়া। দেখি আমরা গত ক্লাসে ছবিটা দেখেছি কাক পায়া, দেখো এই যে চারটা স্পাইক আছে, এইটা এই যে কাক পায়া যে স্পাইক গুলা এগুলো এক একটা এক এক রকম। এইটা যেমন দেখো এই যে উপরের দিকে উঠে আসছে, আর কিছু আছে নিচের দিকে, এই মাথাটা নিচের দিকে যায়, কিছু আছে সমান থাকে, এইটাই না। এক কথা হলে দেখো এই যে ইনফ্লোরেসেন্সের যে স্টক, এই যে স্টক এটাকে পেডিসেলও বলে, পেডিসেল, এইটা হলে তোমার ওই যে ফ্ল্যাগ লিপ যেটা বলে, ধানের ফ্ল্যাগ লিপ আছে দেখো ছোট্ট। এই কাক পায়ার সাথে তোমার যে অন্য আরো কিছু উইড আছে এগুলো ফ্ল্যাগ লিপ দ্বারাও তোমার পার্থক্য করা যায়। এটা ফ্ল্যাগ লিপ দেখো কত ছোট, এই ইয়াটা অনেক লম্বা হয়, লম্বা হয়, এই যে স্টকটা অনেক লম্বা হয়। আমরা এরপর গাছটা দেখি, এটা সপ্তাহখানেক আগে তোলা, এই যে গাছ দেখো, দেখো এই যে অনেক, তুমি প্রথম যদি এইটুক দেখো মনে হবে যেন চাপড়া, চাপড়া মনে হবে, আবার ইয়ের সাথে ওই যে কার্পেটা গাছে, এর কাছে গাছে কার্পেটা গাছে যেমন চড়া, কার্পেটা গাছে লম্বা হয় না, আর একটু মোটা হয়, চড়া হয় আর কি। কার্পেটা গাছে অনেকটা এরকম চাপড়ার মতোই তোমার অনেকটা ফ্ল্যাট, কার্পেটা গাছেও ফ্ল্যাট, স্টেম গুলা স্টেম নিচে গুলো ফ্ল্যাট, কিন্তু এগুলো ছোট আর কি, কার্পেটের মতো মনে হয়, চাপড়ার মতো মনে হয়, কিন্তু ওই দেখো ইয়ে দেখো এই যে স্টেম অনেক মোটা স্টেম হয়, এইটাও ক্রিপার, কিন্তু বেশি ইয়া হয় না, নোট বেশি হয় না, 3-4টা নোট হয়ে উপরের দিকে, এরপরে তোমার ফুলটা আর কি।
এটা হলো কাক পায়া, কাক পায়া। তাইলে এটা রুট হইলো ফাইব্রাস রুট সিস্টেম। আর বেশি মোস্ট অফ দা মোস্টলি দা ইন্টারনোড ইজ কভার্ড বাই দা লিফ শীথ, মানে স্টেম দেখাই যায় না এই অবস্থা। এরপরে তোমার নোডে যে ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চ না বলে আমরা এখানে ডিলার করব, আর এগুলো হলো ফ্লাট ফ্লাট, তাই না? এগুলো ফ্লাট সিস্টেম। আর এগুলো শর্ট হয়, ব্রাঞ্চগুলো শর্ট হয়, লম্বা হয় না। যেরকম লম্বা হয় তোমার কার্পেট এবং চাপড়া, চাপড়া চাপড়ার সাথে খাটো হয়। এগুলো পার্থক্য এই অন্য উদের সাথে পার্থক্য। তো এটা এটা তোমার ওই যে সিট দিয়ে মেনলি তোমার প্রোপাগেট বলো টিলার বলবো কেন এখানে না বলে টিলার বলো? এটা মনোকট, মনোকটের এই যে ব্রাঞ্চ এগুলোকে টিলার বলে, এটা মনে রাখবে। আর ডায়কটের যে ল্যাটারাল যে শুট, আমরা ল্যাটারাল শুটই বলবো, ধানেরও ল্যাটারাল শুট আছে, এই এটা হলে ল্যাটারাল শুট। মনোকটাইলেটোনাসের যে ল্যাটারাল শুট যেগুলো, এগুলাকে আমরা কি বলবো? টিলার। আর ডায়কটের ল্যাটারাল শুটকে বলি আমরা ব্রাঞ্চ। আবার যেমন দেখি তোমার তামাক, তামাক কিন্তু ডায়কট, ডায়কট হইলে এইটার যে ইয়ে হয় পাশে যে তোমার ব্রাঞ্চ হয়, এগুলোর ব্রাঞ্চ বলে না, কি বলে? সাকার। সাকার বলি কাকে? কলার যে ল্যাটারাল শুট হয়, কলার ওগুলোকে সাকার বলে। কলা কিন্তু মনোকট, ডায়কট না। কিন্তু আনারস, আনারস মনোকট, আনারসের সাকার বলে। এইরকম আনারসেরও সাকার, তারপরে কলারও সাকার, কিন্তু টোবাকেরও ওরা সাকার বলে, ডি সাকারিং বলে। আমরা পাশ থেকে যে কুশি ভেঙে দেই এটাকে ডি সাকারিং বলে। আচ্ছা, তাইলে আমরা রুট স্টেম সবই শিখলাম। আর এখানে এই ফুলে দেখো, ফুল তো অনেক রকমের আছে। এই যে দেখো এই দুই সারি দিকে এরলে স্পাইক, স্পাইকের দুই সারিতে এই ফুলগুলো হয়, এই ফুলে আবার তোমার ফল আছে। এই যে ফুল, এত কাছ থেকে তো আমার ক্যামেরার ব্যাপ্তি এত বেশি না, তারপরেও খারাপ না একেবারে। এইটা হলো চেস। চেস তোমার আসলে এই অনেকটা হলদে মুথা বলে আসলে ব্রহ্ম, হলদে মুথা, হলদে মুথার ফুল কিন্তু এত বড় হয় না। এই যে হলদে মুথার ইনফ্লোরেসেন্স এত বড় হয় না, আর হলদে মুথার এত ব্রাঞ্চও হয় না। মানে ব্রাঞ্চ মানে এখানে কি বলে, ব্রাঞ্চ বলবো না, ব্রাঞ্চ না ওই টিলার আর কি। তোমার এইটা হইলে এটাকে চেস বলে, চেস। চেস এখন আমরা মাঠে এরকম আরো আছে ওগুলোকে চেস বলি। আবার এরকম গাছ দেখবা এগুলোকে আমব্রেলা বলে, আমব্রেলা সেজ। আসলে সাইপ্রেসিতে কঠিন, আমরা বেশি শিখবো না। কয়েকটা চেজ আছে, বেহুয়া আছে, চেসরা আছে, তারপরে তোমার জয়না আছে, এরকম কয়েকটা শিখলি হবে, এগুলা পার্থক্য বোঝা যায়। কিন্তু যেমন এটার সাথে তুমি এই আমব্রেলা সেজের কোনো পার্থক্য নেই, দেখলে তুমি বুঝবাই না যে কোনটা চেস কোনটা। পার্থক্য হলো বড় ছোট। আবার ছোট দেখা যায় যেখানে একটু ফার্টিলিটি, ফার্টাইল জমি পায় সেখানে এটা গ্রো করে। আচ্ছা, এটার রুট সিস্টেম কি? রুট সিস্টেম হলো ফাইব্রাস রুট সিস্টেম। আর দেখো আমরা দেখেছি এর আগেও যে এইটা হইলো তোমার স্টেমের আপার ইন্টার, আপার মোস্ট ইন্টার, আর এইটা হইলো তোমার ইনফ্লুয়েন্স। এই ইনফ্লুয়েন্স গোড়ায় তোমার এই যে একটা দুইটা তিনটা লিফলেট আছে, এগুলো সেজের বৈশিষ্ট্য। আর আরো একটু বড় করে দেখাইতে পারলে হয়তো দেখতাম, এত বড় করা যায়। এটা আসলে ট্রায়াঙ্গুলার, এই যে তোমার স্টেম যেটা, এটা ট্রায়াঙ্গুলার, খুবই মসৃণ, মানে স্মুথ, শাইনি, খুবই শাইনি, দেখতে সুন্দর। আচ্ছা, তাইলে এরপরে হলো জয়না। জয়না এটা আমারই হাতে হাতের তোলা, সম্ভবত 2007-এ না 2014-15-এ তুলছি। ছোট্ট একটা প্রজেক্ট ছিল, ওখানে তুললাম, টবে ক্রপ করেছিলাম, তো সেখানে এটা ছিল।
তবে ক্রপ না, আসলে আমার উইডের উপর এক্সপেরিমেন্ট আছে, একটা কেমিক্যাল দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম। এবার গেলে ঠিক না, একটা পাতার রস। সে যাক, এটা হলো জয়না, সাইফিলিসি ফ্যামিলি। জয়না এইটা ওই গোড়াটা কিন্তু অনেকটা ইয়ের মতো, চাপড়ার মতো, চ্যাপটা, যে আঙ্গুল দেখতেছে এটা আমার আঙ্গুল, আকাশের সাথে ছবি তুলেছি, আরো ভালো ছবি আছে, এটি নিয়ে আসলাম। এইটা ওই ইয়েটা ক্লিয়ার না, এই দেখো মাথায়, এই যে এটা হলো তোমার এগুলা সিউডিয়াস্টেম, তারপরে এটা হলো আপার মোস্ট ইন্টারনাল, এরপরে ইন্টারনালের মাথায় গিয়ে আবার স্টেমটা ব্রাঞ্চ হয়ে গেছে, ব্রাঞ্চ হয়ে এখানে এখানে তোমার একটা প্যানিকেল, এখানে একটা প্যানিকেল, এখানে একটা প্যানিকেল, এখানে আবার পাতা নাই উপরে, যে তিনটা পাতা থাকে এখানে তিনটা পাতা দেখা যায় না। এবং এইটা ছবিটা যত বড় দেখতেছে আসলে খুব ছোট, আঙ্গুলের মতো বড় হয়, আঙ্গুলের মতো বড় হয়। এটা ধান খেতে প্রচুর হয়, বুঝলি বাপ, এই দেখো ধান খেতে গেলে তুমি এরকম দেখবে। এটা ওই যে তোমাদের আম বাগানের দক্ষিণ পাশ থেকে আমি সপ্তাহখানেক আগে তুলেছি, দেখো এই যে এক জায়গা থেকে গ্রো করে উপরও হয়, ধান খেতে এটা বেশি হয়, পুরা ধান খেতে সেই নেই, ফুলগুলা সুন্দর ঠিক এরকমই দেখ, এখন যেরকম দেখতেছ মাঠে গেলে তুমি এরকমই দেখবে। এইটা তোমার গেল, এইটার এখানে এই এখানে দেখা যায় যে রুট সিস্টেম, এটা হলো ফাইব্রাজ, ফাইব্রাজ রুট সিস্টেম। আর এই যে স্টেম যেটা পুরো গাছটা সিউডো স্টেম আছে, এগুলো হলো চ্যাপটা, ফ্ল্যাট ফ্ল্যাট শেপ, কেমন রাখবা অনেকটা দেখতে গোড়াটা চাপড়ার মতোই। পরে তোমার এই গোড়া থেকে আবার যে ফুল, এই যে মাথা থেকে ফুল বেরোয়, ফুল বেরে আপার মোস্ট যে ইন্টারনাল, এটা অনেক লম্বা হয়ে যায়, লম্বা হয়ে মাথায় তোমার ফুল হয়। ফুলের তো আমরা ডিসক্রিপশন বললাম। আর এখানে এখানে তোমার এই যে আপার মোস্ট যে ইন্টারনাল, এটা অনেকটা রাউন্ড শেপ, রাউন্ড শেপ এবং স্মুথ শাইনি, যাই বলো দেখো উজ্জ্বল কালার আর কি, গ্রিন কালার, মোস্টলি গ্রিন কালার থাকে। ফুলের কালার ডিফারেন্ট হয়, ফুলের কালার এরকমই বেশি হয় আমাদের মাথায়, যেগুলো পাইবে এগুলো এরকমই ফুলের কালার। আমি কোথায় যেন দেখে আসছি ছবি, আসলে কিনা জানি না, এটা তোমাদেরকে আসলে উইড পড়াইতে পড়াইতে আমি যেখানে যাই সেখানে উইড দেখি। ওই দিন এক হসপিটালের সামনে একটা সুন্দর বাগান আছে, গেলাম বাগানে গিয়ে আমি উইড খুঁজতেছি কি উইড আছে, পরে যখন মনে হলো আমি উইড দেখতেছি তখন আমি চলে আসছি। এইটা আসলে অভ্যাস হয়ে যায়, কিছু করার নেই। দেখেন এইটা শ্যামা, শ্যামা ঘাস, বড় শ্যামা, ক্ষুদে শ্যামা, ক্ষুদে শ্যামার ছবি আমি গত ক্লাসে দেখেছি তোমাদের, ক্ষুদে শ্যামা ছোট শ্যামা, এই জায়গাটা একই রকম, এই জায়গাটা একই রকম, পার্থক্য হইলে এই যে এইটার গাছটা অনেক লম্বা হয়ে দেখো ধান গাছের উপরে উঠে চলে আসে। এটা আমন ধান খেতে হয়, পানি সহ্য করতে পারে, কিন্তু যে ক্ষুদে শ্যামা যেটা ছোট শ্যামা বলি আমরা, ক্ষুদে শ্যামাও বলি, ওইটা পানি সহ্য করতে পারে না, ফলে এটা ড্রাইল্যান্ডে পাওয়া যায়, আউশ ধান খেতে পাওয়া যায়। আউশ ধান খেতে বেশি পাওয়া যায় জন্য ধান গাছে আর শ্যামা গাছে চারা অবস্থায় কোনো পার্থক্য নেই, পার্থক্য তুমি ধরতেই পারবা না, ধান গাছ আর শ্যামা গাছ একই রকম দেখতে, শুধুমাত্র ফুল যখন বের হয় তখন পার্থক্যগুলো বুঝে যায়। আর একটা পার্থক্য তোমাদেরকে বলছিলাম আগের আগের ক্লাসে, যে তোমার ল্যামিনা এবং লিপশিটের মাঝখানটায় ধান গাছে কি থাকে, অরিকল এবং লিগিউল, অরিকল এবং লিগিউল, কিন্তু শ্যামা গাছে অরিকল এবং লিগুল থাকে না। তাহলে এইটা হলো বড় শ্যামা, আর বড় শ্যামার এই যে ইনফ্লোরেসেন্সটা, এই যে দেখে এই একটা স্পাইক, এই একটা স্পাইক, মাঝখানটা ইন্টারনোড, মাঝখানটা ইন্টারনোড, এই ইন্টারনোডটা লম্বা হয়, শ্যামা গাছের এই ইন্টারনোডটা খাটো হয়। এই যে ইনফ্লোরেসেন্সের কালার বিভিন্ন হয়, যেমন এখানে দেখো সাদাটে সবুজ, আসলে কালারটা হলেই গ্রিন, হোয়াইট ইজ গ্রিন, কিছু পাইবা তুমি পার্পল কালার, কিছু পাইবা তুমি রেড কালার, কিছু পাইবা ইয়েলো কালার, বিভিন্ন কালারের, বিভিন্ন কালারের তোমার ফুল হয়। আচ্ছা তাইলে আমরা শ্যামা দেখলাম, এখন শ্যামার রুট, ধানের রুট,
বা বন্ধপটের রূপ একই রকম, স্টেম পাতা এগুলো দেখতে একই রকম। সুতরাং আমি ডেসক্রিপশন বললাম না, আর এটার ইয়েটা তোমার কাম, কাম মানে সিলিন্ড্রিকাল, এই যে স্টেমটা মানে ভিতরে ফাঁকা আছে, ফাঁকা আছে ধান গাছের মতো। ধানের স্টেম তোমরা দেখেছি কিনা আমি জানি না। এখন পৃথিবীতে যেই কয়টা কনফিউজলি সিড গ্রোয়িং প্লান্ট আছে, সিড অসংখ্য বীজ গজা মানে উৎপাদন করে, এরকম কয়েকটা উইড আছে, এর মধ্যে এই একটা সেই শামা ঘাস। দেখো কত বীজ, এবং এখানে তো আমরা এদেরকে কন্ট্রোল করি আসলে, এদের যে প্রোডাকশনটা বা গ্রোয়িংটা আমরা কন্ট্রোল করি বলে কম হয়। ধরো পুরো এক হাতে যদি এগুলা ছড়ায় থাকে তাইলে তো এগুলো কোটি কোটি বীজ থাকে, এবং থাকেও অনেক সময় ফার্মাররা গাফিলিতি করে যে তারা কন্ট্রোল করে না। ইদানিং তোমার আমি সে দেখলাম এক জায়গায় যে ইন্ডিয়াতে ফুলকা ঘাস, ফুলকা ঘাস বেড়ে গেছে ধান খেতে, এবং এইটা তোমার ওখানে ইনভ্যাসিভ উইড হয়ে গেছে। বাংলাদেশেও তুমি আমন ধান খেতে দেখবা ইনভ্যাসিভ, যে ফুলকাটা ইনভ্যাসিভ উইড, এরকম ভাবে এইটা এইটাও ইনভ্যাসিভ হইতো যদি দমনের ব্যবহার না করতাম, কিন্তু কন্ট্রোল করার পরেও কিন্তু ফুলকা বাংলাদেশে ইনভ্যাসিভ হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম উইড হয়ে যাচ্ছে ফুলকাটা বাংলাদেশে, যাকে নিহাও আমরা সাথে সাথে মরফোলজিও শিখে ফেলছি। এইটা তোমরা চিনো, এটা আমি কয়েকদিন আগে ছবিটা তুলেছি ওই যে ওয়ার্কশপের, আমাদের ওয়ার্কশপের এই পাশে আমবাগান কর্তৃপক্ষের কাছ থেকে, এই যে বাতাস বাতাস ছিল কারণে এড়িয়ে এলে পড়ছে। এটা হলো ইনফ্লুয়েসেন্স। উলু, উলু তোমরা সবাই জানো, উলু বনে মুক্তা ছড়ানো, মুক্তা দেখতে নাকি এরকম উজ্জ্বল। এই উলু বনে উলু যখন ফোটে খুবই সুন্দর লাগে। আমি কয়েক বছর আগে আসতেছিলাম ইয়ে থেকে, যে ফার্মগেট থেকে বাসে, ১০-১৫ বছর আগে কলেজ গেট আসতেছিলাম বাসে, দেখলাম সংসদ ভবনের সামনের দুইটা মাঠে, মাঠ সাদা পুরা মাঠে উলু, এত সুন্দর লাগে দেখতে, পুরা মাঠ সাদা, বাতাস থাকলে তো মনে হয় যেন ঢেউ ঢেউ বইছে আর কি। ওই এরকম যদি তুমি এই অন্য ঘাস বইতে না দাও তাহলে এগুলো একটা অর্নামেন্টাল প্লান্ট, পুরা গাছ এবং ফুল থাকে অনেকদিন, 15-20 দিন ফুল থাকে, পুরা মাঠ সাদা সাগরের মতো মনে হয়। এটা উলু। এখন উলু গাছের পাতা দেখো অনেক পাতা লম্বা, তোমরা শন গাছ দেখেছো, শন গাছের পাতা অনেক লম্বা, তো শন গাছের সাথে অনেক ছোট হয় পাতা, এবং পাতাগুলোর সাথে মিল আছে, তোমার নোট রাখো, মিল আছে তোমার ওই যে আমরা আঙ্গুলি, আঙ্গুলির পাতা বলেছি, আঙ্গুলির পাতা, তারপরে তোমার কিছুদিন আগে বললাম ফুলকা, ফুলকার পাতা মিল আছে। এগুলা ওই যে বললাম না ফুল না হইতে এগুলা ডিফারেনশিয়েট করা খুব কঠিন। উলু গাছের এই মাথাটা গেল, আর গোড়াটা দেখো আমি পানিতে ধুয়ে তারপরে ছবি তুলেছি, দেখো পানিতে ধুয়ে ছবি তুলেছি, মাটি এত ভালো পানি পাইনি, ধান ক্ষেত্রের পানিতে আমি ধুয়েছি। দেখো এখানে এখানে অনেকগুলো গাছ আছে, মানে কয়েকটা গাছ একসাথে জড়ো হয়ে তোমার এই ইয়েটা করা, আসলে ইয়া টিলার আর কি, পাঁচ থেকে টিলার গাছ। দেখো এখানে মূল, অনেক মূল আমাদের টেনে তুলেছি, সবগুলা মূল আসে না। এই যে দেখো এখানে এটা নতুন মূল, এই মূলটা মাটির নিচে দিয়ে যখন গ্রো করে তখন আমরা এগুলাকে বলি রাইজম। দেখো এটা হলো রাইজম, আর এটা মাটির উপর দিয়ে যখন গ্রো করে তখন এটাকে বলি স্টলো। তাহলে এই যে দেখো রাইজমটা কত মোটা, এই যে রাইজমটা মোটা ছিঁড়ে আসে আর কি, তাহলে এটা রাইজম আছে, স্টলন আছে, এই রাইজম স্টলন দ্বারা প্রভাগেশন করে। আর উপরে আমরা ফুলটা দেখলাম, এই ফুলে কিন্তু বীজ আছে, দেখো এই ইয়েগুলো পাতা কিন্তু বেশিরভাগ নিচেই থাকে, ওই যে আমরা এই কারখাতা বললাম শ্যামার পাতা, তারপরে তোমার ফুলকের পাতা, ওগুলো এই যে ইন্টারনোড গুলো লম্বা হয়,
দূর্বাকাশের মতো লম্বা, কিন্তু দেখো এগুলো একটু নিচ্ছন্দটাতে লম্বা হয়। এইটা শন গাছ, শন আরো লম্বা হয় পাতাগুলো। শন তোমরা চিনো কিনা, আমরা তখন ছোট ছিলাম তখন আমাদের যে ঘরগুলা, আমাদের গোয়াল ঘর ছিল, গোয়াল ঘর শনের ছিল, শন দিয়ে সাইত। একবার যদি শন দিয়ে সাইত মানে ছাদটা বানাইতো, তাইলে তোমার 3 বছর 4 বছর 5 বছর যাইতো। এখনো অনেক দেশে টুরিস্ট লোকেশনে শন দিয়ে কিন্তু ছাদ বানায়, তোমরা দেখবা ঢাকাতেই পাইবা। ওরা শন দিয়ে ছোট্ট কুড়ে ঘর বানায়, ওখানে নিচে চেয়ার দিয়ে দেয়, যারা দর্শক যায় তারা বসে। শনের পাতা অনেক লম্বা, 1 মিটার 2 মিটার লম্বা হয়। দেখ এখানে দেখো পানিকচু, পানিকচু, পানিকচু কচুরিপানার বংশ আর কি, কচুরিপানার বংশ। দেখতো কাছাকাছি কচুরিপানার কাছে মতোই দেখে। দেখো ফুলটা কিন্তু কচুরিপানার মতো, আমরা গত ক্লাসে দেখেছি গাছটাও অনেকটা কচুরিপানার মতো। এই যে এটা গোড়া, এই গোড়াটা কচুরিপানার পানিতে ভাসে, এইটা আবার ওইরকম পানিতে কম ভাসে। এটা বিশেষ করে তোমার অ্যাঙ্কর করে মাটির সাথে, মাটির সাথে অ্যাঙ্করিং করে তারপর উপরে দিকে যায়, ফলে অতি ডিপ ওয়াটারে এটা ইয়া হয় না, কম হয়। তারপর আমি দেখেছি জালকাঠিতে এটা একটা ইনভ্যাসিবুইড কচুরি পানার মতো। তোমার এই তোমাদের মধ্যে যাদের বাড়ি জালকাঠিতে আসছে বা নর্থ বেঙ্গল ইস্যু সাউথ বেঙ্গলে বরিশাল রেজিয়নে, ওখানে কিন্তু অনেক জমি আছে নিচু। ওখানে আমাদের যে মডার্ন রাইস ভ্যারাইটি এগুলো গ্রো করা যায় না, ওরা অনেক সময় লোকাল লোকাল রাইস গ্রো করে। আমাদের সময় বেশিরভাগ জমি খালি থাকে, ওইখানে জমিগুলা বেশিরভাগ সময় তোমার বোরো ধান করে। বোরো ধান পানি যখন কমে আসে তখন জমিকে চাষ দিয়ে বোরো ধান করে, এবং ওই জমিতে এইটা হলো মেজর উইড, মেজর উইড, মেজর উইড। এটা আমি আর একটা মেজর উইড দেখেছি, বিশ্বাস করবা কিনা, সাপ্লাই। সুনামগঞ্জে গিয়েছিলাম, অনেক জমি আছে ওখানে সাপ্লাই ভর্তি। যখন তোমার অক্টোবর নভেম্বর মাস, আমি অক্টোবরে গিয়েছিলাম গত অক্টোবরে, একেবারে পুরা খেত লাল সাপ্লাই ভরা, দেখতে সুন্দর। তো পানি যখন অনেকটা কমে আসে মানে শুকানোর 10-15 দিন আগে তারা জমি পরিষ্কার করে লেবার নিয়ে সাপ্লাই গুলোকে এক জায়গায় জড়ো করে, ওখানে সাপ্লাই কিন্তু একটা উইড জড়ো করে, পরে আবার লেবার দিয়ে ওগুলা সরায় সরাই, তারপর ওখানে বড় ধান উৎপাদন করে একটা এক ফসলি জমি। এই যে আমি ওই ঝালোঘাটে দিয়ে দেখেছি, এটা আসলে একটা মেজর উইড। এটা ফ্লোটিং আছে, ফ্লোটিং ভ্যারাইটিও আছে, আবার কিছু আছে তোমার অ্যাঙ্কোরিং। এইটার ভিতরে দুইটা আছে, একটা ছোট পানি কিছু, একটা বড় পানি কিছু। চেহারা একই রকম দেখতে, ছোট পানি কিছু দেখতে ছোট, আর বড় পানি কিছুটা অনেক বড় হয়। এই যে দেখো এই যে ইয়াটা, আমরা কি বলবো এটাকে, পেটিওলটা, পেটিওলটা ফোলা ফোলা থাকে, অনেক লম্বা হয়, কচুরিপানাও লম্বা হয়, এইটাও লম্বা হয়, সে যাক। এখন এগুলো মূল হলে ফাইব্রাস স্টেম, এস্টেম দেখা যায় না, দেখ এস্টেম কই, এস্টেম এখানে আছে। যখন ফুল ফোটে এই তখন স্টেমের মাথাটা লম্বা হয়ে একেবারে স্টেমের মাথায় এই যে ফুলটা থাকে। এরকম তো অনেক প্লান্ট আছে আমরা দেখেছি এর আগেও, আর ফুলগুলা ভায়োলেট কালার, দেখতে খুবই সুন্দর। এই ফুলের ভিতরে বীজ আছে, বীজ দিয়ে প্রোপাগেশন করে, আর এটা প্রোপাগেশন মেইনলি হইলে এই যে গোড়াটা, গোড়ায় অনেক পার্ট আছে, এবং এগুলার তোমার অফসেট আছে, রানার আছে, ওগুলো দিয়ে গ্রো করে। এখান থেকে তোমার অফসেট বের হয়ে অনেক দূরে চলে যায়, যখন ওটাকে রানার বলে, এগুলো দিয়ে তোমার এরা প্রোপাগেশন করে। এগুলো কিন্তু ইনভ্যাসিভ উইড, এগুলো সব ওয়াটার উইড, আমন ধান খেতে এগুলো বেশি পাওয়া যায়। আর একটা দেখো, আমাদের ফার্মে প্রচুর, এটা 12 মাসই পাওয়া যায়, তবে তোমার খরিফে খরিফে বা তোমার হ্যাঁ খরিফের শেষের দিক থেকে, খরিফ টুর শেষের দিকে। এই যে এখন কিন্তু আমি দেখছি আমাদের মাঠে এখন অনেক জার্মিনেশন হইতেছে, চারা অবস্থায় বোঝা যায় না যে এটা আসলে কি উইড, কিন্তু বড় হইলে বোঝা যায় কেশুটি। এটা না হলে কেশুটি, কবিরাজরা এটাকে কালো মেঘ বলে,
কালো মেঘ কালো কেশি কালো 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 কেশি বলে। এই দেখো এটা, এই যে ফুল, এটা ফুল, এটার জাত আছে। এখানে এখানে যেমন দেখো এটার স্টেমটা অনেকটা কি বলে এই রেডিশ বা পার্পলিশ যাই বলো বা চকলেট কালার, এইটা সবুজও আছে, গ্রিন কালারও আছে, গ্রিন হোয়াইটিশ এরকম বিভিন্ন কালার আছে। আর পাতার বিভিন্ন শেপ আছে আমাদের মাঠে, তুমি কয়েক অনেকগুলো শেপ পেয়ে, যেমন এইটার পাতা আর এই পাতা এক না দুই রকম। এইটা কেশুটি, এইটা একটা প্রবলেম হইল রাইসে, রাইসে তোমার আইলের আইলের কাছাকাছি এটা ওই গ্রো করে, জার্মিনেশন করে, পরে তারপরে মাঠের দিকে দৌড়ায়, মাঠের দিকে দৌড়ায়, পানিতে এটা ইয়ে করতে পারে না, সার্ভাইভ করে না, একটু ওয়েস্ট সয়েলে এটা খুব ভালো হয়, বীজ দ্বারা প্রপাগেশন করে। তারপর এই যে ইয়েগুলো আছে এখানে, এখানে বার্ড থাকে, এই নোটগুলা ওগুলা দ্বারা সে স্টেম কাটিং দ্বারাও এটা প্রপাগেট করতে পারে। আর পাতা, পাতার শেপ যখন বলবা তখন তোমরা তো আমার সাথে ভালো জায়গা জানার কথা, যেমন দেখে আমরা পাতার শেপ কীভাবে এক্সপ্লেন করি ও ভাল বলি, তাই না? কিছুক্ষণ আগে বলছিলাম আমরা লিনিয়ার, আবার কিছু আছে লেন্স টাইপ, লেন্স, লেন্সিওলেট, বর্ষাকৃতি, লেন্সিওলেট বর্ষার ফলকের মতো। যেমন এটাকে তুমি কি বলবা, এটাকে ওভালা বলা যাবে না, এটা লিনিয়ারে বলা যাবে, এটাকে 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 বোর্ড শেপ বলতে পারো, বোর্ড শেপ নৌকার মতো দেখতে। এগুলার যে বেনেশন, বেনেশন প্যারালেলও না, আবার তোমার হাইব্রিডাইজেশন রেটিকুলেশন, এইটা প্রথম প্যারালেল হয়, ওই প্যারালেল থেকে আবার তোমার এই ভেইনের শাখা প্রশাখা হয়, পরে এই যে মিড ড্রিপ এটা চলে আসে, এরপরে তোমার এদিকে প্যারালেলও আছে আবার রেটিকুলেটও আছে। দেখ এগুলো ভিন্ন ভিন্ন নাম আছে ভেনেশন শিখি নিয়ে, তো ওইভাবে তোমার মাথাও, তোমার মাথারও অনেক নাম আছে, কিছু আছে হার্ট শেপ, যেমন এটা হলো পয়েন্টেড, এটা হলো পয়েন্টেড মাথা, এইটাকে আবার একেবারে পয়েন্ট বলা যাবে না, এটা কোন একটা ওভাল বলে, ওভেট বলা যায়, ওভেট, নানান রকম নাম আছে। পাতা যেমন এটার পেটিওল নাই, আছে পেটিওল নাই, এগুলাকে সেসাইল লিপ বলে, সেসাইল এটার পেটিওল নাই, দেখো এটার পেটিওল নাই। হ্যাঁ, আবার পাতাগুলো কিরকম দেখো, পাতা কিন্তু অপোজিট, এই যে এই নোডে এদিকে একটা পাতা, ওদিকে একটা পাতা, এগুলো অপোজিট লিপ, অপোজিট লিপ, সিম্পল লিপ, অল্টারনেট লিপ, এগুলাকে ফাইলোট্যাক্সি বলে, ফাইলোট্যাক্সি। স্টেমের উপরে বা নোডে তোমার পাতার বিন্যাস কিরকম, এগুলাকে ফাইলোট্যাক্সি বলে। গত ক্লাসে আমরা এই ছবিগুলো দেখি নাই, শাক নটে, শাক নটে আমরা যে বাজার থেকে ডাঁটা শাক কিনি, অনেকটা ডাঁটা শাকের মতোই, দেখো এইখান থেকে ডাঁটা শাকের মতো পাতাগুলা, এই যে ওভাল, ওভাল মানে ডিমের মতো, আর এই যে স্টেম, যেটা স্টেমগুলো খুব ফ্লেশি, ফ্লেশি, দেখো ব্রাঞ্চি হয়, এই কাঁটা নটে শাক নটে এরা প্রচুর ব্রাঞ্চি হয়, গোড়ায় গোড়াতেই অনেক ব্রাঞ্চ হয়, এবং এক একটা ব্রাঞ্চ তুমি যদি এটাকে খাইতে দিতে, এটা ভালো জমি থেকে নিয়ে নিই আমি, ফলে গাছটা ছোট দেখতে, এটা যাইখান ঠিক গাছ হয়ে গেছে, অনেক ব্রাঞ্চ পাইটা, তারও পরবর্তী গেলা হবে আর কি। তাইলে এটা হইলো তোমার শাক নটে, এই পেটিওল আছে, যে দেখো এটা এই পাতার গোড়া পেটিওলটা লম্বা, আর এইগুলা এই তোমার যে অপোজিট না, এই যে পাতার যে বিন্যাসটা অপোজিট না, এগুলা তোমার সলিটারি পাতা হয়। আর স্টেম তো, স্টেমগুলা মসৃণ হয়, বিভিন্ন কালারের হয়, স্টেমের যে নোড আছে নোডে একটা পাতা থাকে, এবং এই লিফ এক্সিল যেটা, এই লিফ এক্সিল থেকে আবার বার্ড আছে, বার্ড থেকে আবার নতুন করে ব্রাঞ্চ, এবং প্রত্যেক ব্রাঞ্চের লিফ এক্সিলে তোমার ইনফ্লোরেসেন্স থাকে, এই টার্মিনালে এই মাথায় যে ইনফ্লোরেসেন্স থাকে এটা অনেক বড় হয়। ওই যে প্রলিফিক সিড প্রডিউসার, এইটা এবং কাঠানোটা দুইটাই তোমার হাজার হাজার লক্ষ লক্ষ বীজ উৎপাদন। তাইলে এটা মেইনলি, মেইনলি না, শুধুমাত্র বীজ দিয়ে এটা প্রপাগেশন করে।
পানি সহ্য করতে পারে না। যে আমি এটা এই ছবিটা আসলে ইয়ের থেকে তোলা আর কি, আমার যতটুকু মনে আসে বান্দরবান থেকে তোলা। আমাদের এখানে মেলা আছে, তো ওখানে গেছিলাম কি কাজে, ওখানে তুলছিলাম আর কি, ওইটুকু করে নিয়ে আসলাম। এই এই যে দেখো, এটা হলো টার্মিনাল ইনফ্লোরেসেন্স, শাকনটে, এই যে শাকনটা পাতা, শাকনটা পাতা। আচ্ছা, এবার আসো কাঁটানটে। পার্থক্য হইলো শাকনটা গাছ ছোট হয়, কাঁটানটা গাছ অনেক বড় হয়, আর সব ইয়েগুলো আছে আর সবগুলো একই রকম। ও ক্লাস শেষ তাইলে, তা ঠিক আছে। আমরা পরে মনে হয় কিছু ছবি আসে নাকি, আরো কিছু ছবি অ্যাড করছিলাম মনে আসে না। দেখ আমার একটা মিটিং আছে এখন, আমি এখানে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা কিছু ন্যাপস্যাক স্প্রেয়ারের ক্যালিব্রেশন শিখব। ঠিক আছে, একটা মিটিং আছে আজকে, আমি আর কোনো কোশ্চেন নিচ্ছি না। তোমাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখবে আগামী।